রাজ্য সরকার যা টাকা দেয় সেটা তো হচ্ছে না বলে দাবি করছে এখানকার সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম এখানে, এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা পিচ করে দিলাম ক্যানাল করে দিলাম সেরকম তো একটা জায়গা না, এটা এত বড় একটা ভাঙন হচ্ছে। এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবে? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওইটা বাবা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কী করে সম্ভব? এখানে যে সমস্যাটা, এখানকার সাংসদ দীর্ঘদিনে পাঁচ বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত পাঁচ বছর দেখা যেত না, এখন প্রচারের সব বছর দেখা যাচ্ছে। আমি আসছি ওই জন্য উনি আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে বলতে পারবো না? কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি মানে ভাঙনের সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে ভূমিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা। আর একটা সমস্যা হচ্ছে এখানে প্লাস্টিকের ফুল তৈরি হয়, মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না, বড় শিল্প আসছে না, সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প, এখানকার প্লাস্টিকের ফুল শিল্প এখান থেকে বিদেশেও যায় এই ফুলগুলো। হ্যাঁ, এত ভালো মানে এত ঘরে ঘরে হ্যাঁ বুঝতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মানে ফুলের যারা ব্যবসায়ীরা তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলেও কিন্তু আলটিমেট কিছু হয়নি। ধীরে ধীরে সব কিছুই হবে, কেন যদি দিদি দিদি যেখানে রয়েছেন, দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন, যারা উন্নয়ন দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন, সেখানে যদি আজকে শিল্প নিয়ে কেউ এগিয়ে নিয়ে চাইছে, সেখানে ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে, তাহলে দিদি তার পাশে থাকবেন, এটা হতে পারে না? নিশ্চয়ই উনি আজকে উন্নয়নে তারাও এগোবেন এবং তাদের জন্য নিশ্চয়ই ঘর করা হবে। যেখানে এসে এই ভর্তিপাড়া যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে এইখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার থাকে না, থাকেন না ডাক্তার, একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে, সেটা দিয়ে কি বলবো? সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো পাঁচ বছর কিছু হয়নি, আজকে রচনায় যে আসার পর সেই ডাক্তার এসে বসবে দোকানে, সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করেছে বলছে লোকে, 17 কোটি টাকা কাজের প্রতিদান দিয়েছে, প্রতিদান দিয়েছে। মানুষ উত্তর দেবে তার, আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, মানুষ বলবেন যে উনি কী কী কাজ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন, পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন। নতুন দেখা যাক না আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি, আমার বিশ্বাস দিদি আমার সত্যি গেছে তার কথা সত্যি। উনি বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট টাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলেছে। বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র লাঞ্চ করলে হবে, মমতার মুখে কোনো ভোট হয় না, কি করবেন? যারা এরকম ধরনের প্রশ্ন করছে, যারা এরকম ধরনের উত্তরও দিচ্ছে, নিজেরাই প্রশ্ন করছে, নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছে, আর দিদির কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছে, তা দিদির কর্মটাকে আমরা দেখি না তাকে? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই Thank you.
Come on.